আজ আমরা সেপ্টেম্বর মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সিক্সের গণিত বিষয়ে প্রশ্নোত্তরগুলি সমাধান করবো প্রথমে এমসি কিউ রয়েছে একের এর অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা পঁচিশ পার্সেন্ট পঁচিশ একশো নাকি চারশো তো শতকরাই বার করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় একের চারকে একশো দিয়ে গুণ করলে হয় পঁচিশ এখানে যেহেতু শতকরা রয়েছে সেই জন্যে শুধু পঁচিশটা হবে পঁচিশ পার্সেন্ট হবে না যদি এখানে শতকরা না থাকতো তাহলে এখানে পঁচিশের পার্সেন্ট পার্সেন্টেজটা দিতে হতো তাই সঠিক উত্তর হবে বিয়ের পঁচিশ ভেবে যে পাঁচশো গ্রাম সমসান কত কিগ্রায় বার করতে হবে তো পাঁচশোকে হাজার দিয়ে ভাগ করতে হবে কারণ এক হাজার গ্রাম সমসান এক কিগ্রা তো ভাগ করলে হয় জিরো দশমিক পাঁচ সঠিক উত্তর হচ্ছে জিরো দশমিক পাঁচ কেগ্রা তিনেরটি বলছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ওয়ান সিক্স এবং জিরো পয়েন্ট ওয়ান সংখ্যাগুলিকেও মানের অধ্যক্রমে সাজালে পাওয়া যাবে মানের অধ্যক্রমে সাজানো মানে হচ্ছে ছোটো থেকে বড়ো সাজানো তো তার জন্য আমরা এইভাবে করে দেখে নেব তো সব থেকে ছোটো পাওয়া যাচ্ছে জিরো দশমিক ওয়ান তারপরে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তারপর জিরো পয়েন্ট থ্রি তাহলে সঠিক উত্তর হলো বিয়েরটি চারের থেকে বলছে তিন পাঁচ ও এক পনেরো এর গশে সমান কিন্তু লশুঘ অসমান গশাঘু অসমানু অসমান গসাগু অসমান কিন্তু লশাঘু সমান গসাগু সমান লশু সমান তো এটা করে দেখলে হবে তিন পাঁচের লশাঘু পনেরো এক পনেরসঘু পনেরো অর্থাৎ দুটো লশাঘু সমান তিন পাঁচের গশাঘু করলে হবে এক এক পনেরো এর গশাঘু করলে হবে এক অর্থাৎ গশাঘু সমান তাহলে গশাঘু সমান লশাঘু সমান হচ্ছে সঠিক উত্তর দিয়েটি এরপরে বলছে বাম দিকের সঙ্গে ডান্দিক মেলাও ক এবং ক্ষয় মেলাতে হবে একটি নীরের চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা হচ্ছে যথাক্রমে এক এবং দুই তারপরে একটি নীরের শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে এক এক বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা তল সংখ্যা যথাক্রমে বারো ছয় বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা তল সংখ্যা যথাক্রমে আট পাঁচ তিনের কাছটিতে তিনটি চিত্র রয়েছে চিত্রগুলিকে শব্দগুলির সঙ্গে মেলাতে হবে প্রথম চিত্রটিতে আলাদা আলাদা বিন্দু রয়েছে এগুলিকে বলা হয় অসমরেখ তাহলে হচ্ছে বি একটি অর্থাৎ প্রথমটি হচ্ছে অসমরেখ তারপর একটি সমরেখ বিয়ের চিত্রটি হলো সমরেখক এবং শেষেরটি হচ্ছে সমবিন্দু কি হলো সমবিন্দু এ হাতের কাজে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে কিন্তু বি পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে কে বেশি পেয়েছে শতকরা সাহায্যে নির্ণয় করতে বলছে আমরা এভাবে করবো এ পেয়েছে পঞ্চাশের ভেতরে কুড়ি তাহলে কুড়ির পঞ্চাশ এটিকে শতকরায় বার করলে হবে কুড়ির পঞ্চাশ গুণ একশো তো এটা কাটাকুটি করলে হবে চল্লিশ চল্লিশ পার্সেন্ট হল এবং বি পেয়েছে পঁচিশের ভেতরে দশ অর্থাৎ দশের পঁচিশ দশের পঁচিশকে শতকরাই বার করবো একশো দিয়ে গুণ করে এটাও হলো চল্লিশ পার্সেন্ট অর্থাৎ দুজনেই চল্লিশ পার্সেন্ট করে পেয়েছে তাহলে এও বি দুজনেই শতকরা চল্লিশ নম্বর পেয়েছে দুজনেই সমান পেয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা চৌদ্দ দশমিক চার সেন্টিমিটার ত্রিভুষটির একটি বাহুদ্ৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখক সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে থ্রি ইন্টু দৈর্ঘ্য একক তো বাহুদ্ৈর্ঘর্ঘ সময় সমান পরিষমা বাই থ্রি একক তো এখানে পরিসীমা হচ্ছে চোদ্দ দশমিক চার তো পরিসীমা বাই থ্রি সেন্টিমিটার করতে হবে তো তিন দিয়ে চৌদ্দ দশমিক চারকে ভাগ করলে হয় চার দশমিক আট সেন্টিমিটার অতএব ত্রিভুটটির একটি বাহুদ্দৈর্ঘ্য চার দশমিক আট সেন্টিমিটার চারের এক বলছে সংখ্যা রেখার সাহায্যে বয়ক নির্ণয় প্লাস সেভেন মাইনাস মাইনাস ফাইভ প্রথমে আমরা এভাবে লিখবো প্লাস সেভেন মাইনাস মাইনাস ফাইভ তো প্লাস সেভেন থেকে মাইনাস ফাইভ বিয়োগ মানে প্লাস সেভেনের সঙ্গে মাইনাস ফাইভের বিপরীত সংখ্যার যোগ মাইনাস ফাইভের বিপরীত সংখ্যা হলো প্লাস ফাইভ তাই প্লাস সেভেন থেকে মাইনাস ফাইভ বিয়োগ মানে প্লাস সেভেনের সঙ্গে প্লাস ফাইভের যোগ বোঝায় তো দেখে নাও তোমরা এইভাবে তারপরে সংখ্যা রেখাটি করতে হবে প্রথমে একটি রেখা টেনে নিয়ে মাঝখানে শূন্য লিখে তার ডান দিকে কিছু দূরত্ব অন্তর অন্তর একটি করে যোগের সংখ্যা থাকবে এবং তারপরে বা থাকবে বিয়োগের সংখ্যাগুলি পরপর তো আমাদের প্রথমে যোগটি করতে হবে সাতঘর যেতে হবে তো এখান থেকে সাতঘর আমরা প্লাস সেভেন ঘর ডান দিকে সেই জন্য গিয়েছি সাতঘরে যেয়ে তারপরে হচ্ছে বলেছে মাইনাস ফাইভ করতে হবে মাইনাস তো মাইনাস ফাইভ মাইনাস করা মানে সেটি প্লাস ফাইভ হয়ে যাবে তো এদিক থেকে ওই জন্য আরও পাঁচ ঘর যাওয়া হয়েছে এবং যদি এটি প্লাস সেভেনের সঙ্গে প্লাস হয়ে মাইনাস ফাইভ হতো তাহলে এটি এইভাবে এদিকে চলে আসে প্লাস টুতে গিয়ে থামতো তো সেটিও আমাদের এভাবে এখানে দেখিয়ে দিতে হবে তো এইভাবে পুরো সংখ্যা রেখাটি আঁকতে হবে আর এখানে উত্তরটি লিখতে হবে প্লাস সেভেন মাইনাস মাইনাস ফাইভ ইজুকাল টু বারো দুইয়ে বলছে সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো এখানে সুজাতার বন্ধুর সংখ্যা দেওয়া রয়েছে যারা গান গাইতে ভালোবাসে চার নাচ করতে ভালোবাসে পাঁচ এবং আঁকতে ভালোবাসে সাত তো স্তম্ভচিত্রটি কীভাবে করবো দেখে নিই তো এইভাবে স্তম্ভচিত্রটি অঙ্কন করতে হবে প্রথমে এখানে লম্বা লাইন টেনে নিতে হবে টেনে সেখানে এক সেন্টিমিটার অন্তর অন্তর এই দাগগুলো ঘরগুলো করে নিতে হবে এদিকেও এক সেন্টিমিটার অন্তরে আমরা বন্ধুদের সংখ্যাগুলিকে দেখিয়ে দেব আর এইভাবে স্তম্ভচিত্রগুলি প্রত্যেকটি স্কেল ধরে তোমরা একে দেখিয়ে দেবে এর সাথে সাথে কাজটি কমপ্লিট হলে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও